চম্পা। আজ আমরা চলে এসেছি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজে। এই স্কুলের বন্ধুদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করে দিব ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন অনুষ্ঠান। ছোট্ট অবকাশ যেন পাখির কলতানে মুখর, আমাদের এই নানা বয়সী ছোট পাখির মতো বন্ধুরা আজ আমাদের এই অনুষ্ঠানটিকে হাসি আনন্দ আর গান দিয়ে ভরিয়ে তুলবে। তো চলো কথা বলি তাদের সাথে। বন্ধুরা কেমন আছো তোমরা? অবশ্যই ভালো থাকতে হবে, কারণ টিফিন টিফিন তার পুরো টিম নিয়ে চলে এসেছে আজকে তোমাদের স্কুলে। সো বলো তো আমরা আমাদের অনুষ্ঠান কি দিয়ে শুরু করতে পারি, কি শুনবে? বন্ধুরা যেহেতু গান শুনতে চাচ্ছে, সো চলো আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি গান দিয়ে শুরু করি।
পাচ্ছ আমার আশেপাশে অনেক ছোট ছোট বন্ধুরা অপেক্ষা করছে। তারা নাকি গান, নাচ, কবিতা আবৃত্তি, কৌতুক অনেক কিছু পারে। আসো তো দেখে আসলেই পারে কি না। তুমি কি জানো গান? একটা শুনিয়ে দাও তো। দূর দীপ বাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনি রোদেশের তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। হ্যাঁ হ্যাঁ অবশ্যই জোকস বলবে, বলো বলো। একটা লোক ইংরেজি পারে না, সে আমেরিকায় গেল ইংরেজি শিখতে, সে তার বাসার পাশে বেড়া দিল, কিন্তু সে রাত্রে তার বাসে চুরি হলো। সে পুলিশকে ফোন করে বলল, কাটিং দ্য বাসের বেড়া, ঢুকিং দ্য চোর, টেকিং অল দ্য থিংস আউট দ্য ডোর। তারপরে সে বলল, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেড়া বেড়া? তারপরে সে বলল, বেড়া মিন্স খাড়া খাড়া, মাঝখান দিয়ে পেরেক মারা। কে যাসে রে ভাটির গাং বাইয়া, আমার ভাই ধন রে কইও নায়রে নিতে বইলা তোরা। কে যাস কে যাস? আমি আজ কানাই মাস্টার পরমর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নে মাবেদ মিছি মিছি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়া তোলে হাই, যত আমি বলি শোন শোন, দিন রাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়ো, ও কেবল বলে মিও মিও। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা, এত চুরি করে খাস নে কখনো, ভালো হস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শুনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, যত বলি চ ছ জ ঝ ইয়ো, দুষ্টুমি করে বলে মিয়ো মিয়ো। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে। আরে আরে চাই মুখ পানে, এমনি সে ভাং করে যেন, যাই বলি বুঝে যায় তার মানে, একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়ো, ও কেবল বলে মিয়ো মিয়ো। অসাধারণ একটা কবিতা শুনলাম আমরা। আমি দেখতে পাচ্ছি ওইখানে কিছু সুন্দর সাজে ছোট্ট পাখিরা অপেক্ষা করছে। আমি শিওর তারা নাচ করবে। গান আর আবৃত্তির পরে একটা নাচ না হলে কেমন যেন অপূর্ণই থেকে যায়। সো চলো ঘুচে যাক সব অপূর্ণতা, দেখে ফেলি বন্ধুদের নাচ। মর মরে দক্ষিণ
আকাশে প্রজাপতি দোলে হাসে খাসে, মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার পিখানির মিনা, পাখবে বিধানে বায়ু গন্ধে বিফুল দ্বার খোল দ্বার খোল, উড়ে গৃহবাসী ফুল দ্বার খোল, লাগলো যে দোল স্থলে জলে বন্ধুরা। বলেছিলাম না ঠিকই কিন্তু জমে উঠেছে আমাদের টিফিন টিফিন অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড প্রেজেন্টস ব্রেক। কোথাও যাবে না, সাথেই থাকো। বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের এই অনুষ্ঠানের আনন্দ দ্বিগুণ করে দিতে প্রতি এপিসোডেই আমাদের সাথে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। এবং আজকে আমাদের সাথে রয়েছেন তোমাদের সবার ফেভারিট এবং বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান। আমি বিশিষ্ট নই, আমি অতি সাধারণ একটি মানুষ, তবে আজকে নিজেকে বিশিষ্ট মনে হচ্ছে তোমাদের এখানে এসে কথা বলতে পাচ্ছি সবার মাঝে। প্রথমেই আমি এই মাসে যারা শহীদ হয়েছেন, যাদের জন্যে আজকে আমি দিলারা জামান এরকম বুক খুলিয়ে কথা বলতে পাচ্ছি, এবং স্বাধীনতার জন্যে যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, মা তার সম্ভ্রম দিয়েছেন, তাদের প্রতি আমি প্রথমে সালাম জানাই। আপনি কি কখনো স্যারের কাছ থেকে বকুনি খেয়েছেন? বকুনি খাওয়া মানে এখন তো তোমাদের কিচ্ছু বলা যায় না, আর আমাদের সময় হাতের লেখা একটু ভালো না হলে হাতের মধ্যে এরকম মোটা লাঠি ছিল, ঠাস ঠাস করে দুইটা বাড়ি। আসলে ভাবি কি বেতের বাড়ি খেয়েছি বলে হয়তো আর হাতের লেখাটা ভালো হয়েছে। তো আমি নিজেও শিক্ষক ছিলাম, তোমাদের মতো এইরকম ছেলে মেয়েদের আমি পড়িয়েছি, 26 বছর আমি শিক্ষক ছিলাম, জানো সেটা? ছেলে মেয়ে সবাইকে পড়িয়েছি, বাংলাকে ভালোবাসতাম অল্প বয়স থেকেই। 6-7 উঠেই তখন ওই গোয়েন্দা কাহিনীগুলো পড়তাম বইয়ের নিচে লুকিয়ে লুকিয়ে, আর তখন একজন বই কিনলে সারা ক্লাসে সবাই সে বইটা পড়ত। তখন বই ছিল আমাদের আনন্দের বিষয়, জন্মদিনে একজন আরেকজনকে বই দিতাম। ম্যাম, আমি শুনেছি যে আগে স্কুলে বা বাসায় এসে এসে টিকা দিত, তো আপনি কি কখনো টিকা নেওয়ার ভয়ে পালিয়েছিলেন? পালাতাম মানে কি, টিকা দিতে আসছে শুনলে কোথায়, পিছনে আমবাগান যশোরে ছিলাম তখন, সেই সেখান থেকে ধরে এনে তারপরে টিকা দেওয়া হতো। আরেকটা দেওয়া হতো কলেরার ইঞ্জেকশন, বুঝেছো, সেটা আরও মারাত্মক। ওরে বাবা, হাত 2-3 দিন পর্যন্ত ব্যথা, রাত্রে লবণে পুটলি দিয়ে সেক দিতে হতো। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে মেমোরেবল রিস্কি বা ফানি দুষ্টামি কোনটা ছিল? দুষ্টামি আমি অত করিনি, তবে রোগা ছিলাম তো বাতাসির মা বলতো, দৌড়ে যেতাম যে পিছনে কাউকে একটা চিমটি দিয়ে দৌড় দিয়ে চলে আসতাম, এই ছোটোখাটো দুষ্টামি ছিল। তখন তো তোমাদের মতো এত কম্পিউটার, এত কিছু টেলিভিশনের, এত জানাজানি, এত কিছু জেনে তারপরে দুষ্টামি করা, ওগুলো আমাদের মাথায় ছিল না তখন। আপনি কি কখনো ক্লাসের মাঝখানে লুকিয়ে লুকিয়ে টিফিন খেয়েছেন? লুকিয়ে টিফিন খাওয়ার সুযোগ হয়নি, কারণ আমাদের সেই সময় ক্লাসে অল্প কয়েকজন ছাত্র, 20-25 জন ছাত্রছাত্রী থাকতো। এখানে লুকিয়ে খাওয়া বা কিছু করা, অন্য কিছু করা, পড়া বাদ দিয়ে এগুলো সুযোগ ছিল না। আচ্ছা, আপনি কি কোনোদিন গণিত বিষয়টি কি ভয় পেতেন? অঙ্ক, বাবা রে বাবা, সত্যি ভয় পেতাম অঙ্কে। ম্যাট্রিকের সময় সব বিষয়ে ভালো নাম্বার, অঙ্কেই খালি একটু কম।
বন্ধুদের সাথে কি কখনো ঝগড়া করেছেন? না, ঝগড়া করিনি। এখনো বন্ধুদের পুরানো বন্ধুদের সঙ্গে দেখলে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। ছোটবেলায় আপনি কোন খাবার খেতে বেশি ভালোবাসতেন? স্বভাবতই তেঁতুল, আম। ঝড় হলেই পিছনে দৌড়ে যেতাম, আম পেড়ে আমগুলো পড়তো, এগুলো কুড়িয়ে নিয়ে এসে খেতাম, এইসব আর কি। আপনার ছোটবেলা কোনটা সবচেয়ে পছন্দ ছিল, পড়াশোনা নাকি খেলাধুলা? অত খেলাধুলা করতে পারিনি জানো। আজকে একটা গোপন কথা বলি, স্পোর্টস হতো তখন তো দৌড় আর এই মেয়েদের জন্য ছিল শুয়ের মধ্যে সুতা ভরা, ওই একটাতেই জীবনে আমি পুরস্কার পেয়েছি, শুয়ে সুতো ভরা। বাস, আর জীবনে কোনো পুরস্কার পাইনি খেলাধুলায়। তোমরা আবার এই কথা কাউকে বলো না। আচ্ছা, আপনার স্কুল জীবনে কোন রেজাল্টটা সবচেয়ে আনন্দদায়ক ছিল? রেজাল্ট তো তখন যে ম্যাট্রিকের সময়, ম্যাট্রিক কবে, সেই বুক দুরু দুরু করছে, ফল বেরোবে, কে পাস করেছে। আর অন্য সময় তো যখন নাকি প্রত্যেকটা ক্লাসে হেডমিস্ট্রেস আপা আসতেন এবং খাতা দেখে যখন বলতেন, সবাই আমরা দাঁড়িয়ে আছি, প্রমোটেড নট প্রমোটেড, প্রমোটেড নট প্রমোটেড, কখন প্রমোটেড শুনবো, এই মানে কলিজায় মনে হয় পানি আসলো। ফার্স্ট সেকেন্ড তো পরের কথা, আগে প্রমোটেড নট প্রমোটেড, এটা প্রমোটেড শোনার জন্যে অধীর। আর সবাই যদি আমার বন্ধু হতে আমার খুব ভালো লাগতো, কিন্তু সবার তো এত পড়ার চাপ, এখন কেমন করে বন্ধু হবে? সবাই আমার বন্ধু তোমরা, আমি সবাইকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। গান শুনলাম, নাচ দেখলাম, কবিতা আবৃত্তিও শুনলাম, তো এখন তোমরা কি দেখতে চাও বলো? অভিনয়। তো চলো আমরা ঝটপট অভিনয়টি দেখে ফেলি। ঠিকই কইছস, মায়া সুন্দরী আছে, বড় সাহেব রে ইনাম দিলে কিছু তো বকশিস দিবে। চল রহমান মিয়া, তোমার মেয়ে রে আমাদের বড় সাহেবের অনেক পছন্দ হয়েছে, আল্লাহকে আসতে নিয়ে গেলাম। মতলব সাহেব নে উড়া, মতলব সাহেব মাফুলে, ও মাফুলে মাফুলে। খুশ হুয়া তোহফা জরুর মিলেগা তুমি, বাদ মে লে লেনা। শুনো, আজকে বাহিনীর কমান্ডারে আসতে কইছি বাসায়, যা রান্না ভালো করে রান্না। কবে আইব? আজকে রাত্রে। ও আচ্ছা, তুমি তারে চিনবা না, মিলিটারি অনেক বড় মানুষ। বহুত আছিল আর কি। জনাব আমার নিজের মেয়ে জনাব, এতদিন ধরে আমি অন্য বাপের মেয়েদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিতাম, আজ ওরা আমার নিজের মেয়েদের, এগুলো আমি কিভাবে করলাম, এগুলো আমি কিভাবে করলাম।
আমার একটা অভিনয় দেখা পড়ে মনটা চনমনে হয়ে উঠেছে। ইচ্ছে করছে কি জানো, পাখা মেলে পুরো মাঠ জুড়ে উড়ে বেড়াই। কিন্তু সমস্যা হলো আমি নাচতে জানি না। বন্ধুরা, এই যে ঝাঁকে ঝাঁকে খুদে পাখিদের কলতানে মুখরিত এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছে অনেক অনেক দক্ষ মানুষের অক্লান্ত পরিশ্রম এবং তাদের ঘাম মিশে আছে প্রতিটি পাথরে। আমরা এখন কথা বলবো এই স্কুলের এই ভাইস প্রিন্সিপাল নাসিমুন্নাহার খানের সঙ্গে। ম্যাম, আপনি যদি এই স্কুল সম্পর্কে কিছু বলতেন আমাদের। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে এবং প্রথম থেকেই আমরা লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য মিউজিক, ডান্স এবং ডিবেট এইগুলোকে আমরা সবসময় পৃষ্ঠপোষকতা করে থাকি। আমাদের দক্ষ শিক্ষকরা তাদেরকে ট্রেন্ড আপ করে এবং প্রথম থেকেই আমাদের এই শিক্ষার্থীরা বাইরের সমস্ত কম্পিটিশনে খুব যোগ্যতার পরিচয় দিয়েছে এবং সুনাম কুড়িয়ে এনেছে ও সেই চর্চা এখন অব্যাহত আছে। আমরা সবাই জানি আপনাদের এই স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক ভালো, কিন্তু আমি আজকে দেখলাম পড়াশোনার পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও অনেক এগিয়ে রয়েছে, তো এইটাকে আপনারা কীভাবে উৎসাহিত করেন? আমাদের একাডেমিক প্রোগ্রামের ভিতরেই এই টাইম টেবিলটা ফিক্সড করা আছে তাদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য এবং সেখানে অনেক দক্ষ শিক্ষক আছেন, তারা এই বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করে। এবং আমাদের যেহেতু সুশৃঙ্খল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বাচ্চারা অনেক ডিসিপ্লিন এবং তারা খুব ডেডিকেটেড, টিচাররাও যেরকম ডেডিকেটেড বাচ্চারাও ডেডিকেটেড, এভাবে আমাদের বাচ্চারা তৈরি হচ্ছে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল আই এবং টিফিন টিফিন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্কুলের জন্য একটি শুভেচ্ছা। থ্যাংক ইউ চ্যানেল আইকে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য, অনেক ধন্যবাদ। সময় এবং জলের স্রোত বয়ে চলে অবিরাম, দেখতে দেখতে আমাদের টিফিন টিফিনের এই সময়টিও শেষের প্রান্তে। আর কিছুক্ষণের মধ্যেই বেজে উঠবে টিফিনের শেষ ঘন্টা, যেতে যেতে শুনে নেব আরও একটি গান, আর এই গান শুনতে শুনতেই বিদায় নেব আমাদের আজকের অনুষ্ঠান থেকে। তবে এই বিদায় শেষ বিদায় নয়, দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো স্কুলে অন্য কোনো খানে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং টিফিন টিফিনের সাথেই থাকো। শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে, যার শনে যার ভালোবাসা, যার শনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, মাঠে লো হরিণ ডাঙার মাঠে, আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে, সোনা দেহে ঘাম ঝরে আহা, সোনা দেহে ঘাম ঝরে দেখে বনার পাড়ে লো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল।